নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব, রাজ্যে প্রচুর পদে ক্লার্ক এবং গ্রুপ ডিতে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আপনারা আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেটি পাবলিশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং শুরুতেই কিন্তু এদের অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে দিয়েছে এবং নিচে লেখা রয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল, এবং নিচে কিন্তু লেখা রয়েছে মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন WBMDFC, অর্থাৎ WBMDFC তরফ থেকে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। এবং এটা হলো WBMDFC-র অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার ডান দিকে নীল রঙে লেখা রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু বুঝে নেবেন। তো দেখুন, প্রথম যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 22টি এবং এক্ষেত্রে আপনাদের পে স্কেল 3 অনুযায়ী আপনাদের স্যালারি হতে পারে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে রয়েছে 3,900 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের বয়স যে চাওয়া হয়েছে 26 থেকে 37 বছর পর্যন্ত, এবং বয়সের হিসাব করবেন 1 জানুয়ারি 2019 অনুযায়ী। এবং পরবর্তী পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC, এক্ষেত্রে টোটাল 13টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, আপনারা বয়স হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। পরবর্তী পোস্টটি হলো গ্রুপ ডি, তো গ্রুপ ডিতে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে স্যালারি হতে পারে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে রয়েছে 1,600 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন, বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। পরবর্তী পোস্টটি হলো ড্রাইভার, এক্ষেত্রে টোটাল 1টি পোস্ট রয়েছে। টোটাল স্যালারি আপনাদের হতে পারে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং সাথে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। এবং বয়সের হিসাব করবেন 1 জানুয়ারি 2019 অনুযায়ী, 24 থেকে 45 বছরের বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, তো আপনারা সমস্ত কিছু এই একবার পড়ে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একবার। তো আমি মোটামুটি সমস্ত কিছুই ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করছি। তো পরবর্তীতে কী বলা হয়েছে এখানে কোয়ালিফিকেশান, তো সমস্ত পোস্টে কোয়ালিফিকেশান এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কী বলছে, প্রথম যে পোস্টটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এ ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন এনি ডিসিপ্লিন, এবং নিচে কী বলেছে, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং সি কী বলা হয়েছে, বেসিক নলেজ অফ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিওর অ্যান্ড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট। তো এই টাইপের যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পোস্টটি রয়েছে সেকেন্ড পোস্টটি LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে কী বলেছে, আপনাদের মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অ্যান্ড বেসিক নলেজ অফ কম্পিউটার। এবং সি কী বলেছে, ডিজাইরেবল কোয়ালিফিকেশান মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং লোনস স্কলারশিপ অ্যাকাউন্ট অথবা মাইক্রো ক্রেডিট ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই টাইপের আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো পরবর্তী পোস্টটি রয়েছিল গ্রুপ ডি, তো এক্ষেত্রে কী বলেছে, পাস্ট 8 ফ্রম এ ইনস্টিটিউট ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই এ বোর্ড অর এ কাউন্সিল, অর্থাৎ আপনাদের অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পোস্টটি রয়েছে ড্রাইভার, এক্ষেত্রে কী বলা হয়েছে, ড্রাইভারের ক্ষেত্রে পাস্ট 8 ফ্রম এ ইনস্টিটিউট রেকগনাইজড বাই এ বোর্ড অর এ কাউন্সিল ড্রাইভিং লাইসেন্স LMV উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং, অর্থাৎ কিন্তু আপনার অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সাথে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 5 বছরের, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছুই যোগ্যতা বলে দিয়েছে, তো আপনারা অবশ্যই সমস্ত কিছু দেখে নেবেন। আর এখানে কিন্তু বলছে স্কিম
অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে নিয়োগের জন্য যে এক্সামটা হবে অর্থাৎ পরীক্ষাটা হবে সেখানে কিন্তু বলে দিচ্ছে সমস্ত কিছু। তো দেখুন আপনাদের প্রথম যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু জেনারেল স্টাডি থেকে কিন্তু টোটাল পার্ট ওয়ানের যে এক্সাম হবে সেখান থেকে কিন্তু পার্ট জেনারেল স্টাডি থেকে 100 নম্বরের আপনাদের কোশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে। তার মধ্যে বলে দিচ্ছে ইংলিশ এবং কম্পারিজন থেকে 20 নম্বর থাকবে এবং রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20 নম্বর, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে আপনাদের 15টি কোশ্চেন থাকবে, এখানে আপনার সমস্ত কিছু দেখে নেবেন। জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 15টি কোশ্চেন থাকবে, টোটাল কিন্তু আপনাদের ফুল মার্কস থাকবে 200টি এবং এক্ষেত্রে 2.5 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে। হ্যাঁ, এবং পরবর্তী যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে কী বলা হয়েছে জেনারেল স্টাডি 40 মার্কস এবং কী বলেছে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন করা হবে এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এ থেকেও কিন্তু কোশ্চেন করা হবে টোটাল। হ্যাঁ, আর এক্ষেত্রে আপনাদের ফুল মার্কস বলে দিচ্ছে টোটাল 100টি আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং 1.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। এবং পরবর্তী যে পোস্টটি রয়েছে, পরবর্তী পোস্টটি এখানে, ও আচ্ছা, এখানে কিন্তু বলে দিচ্ছে মেইন এক্সাম, অর্থাৎ এটা কিন্তু পার্ট ওয়ানের একটি এক্সাম হবে এবং পার্ট ওয়ানের এক্সাম পরে যে মেইন পার্ট ওয়ানে হবে প্রি এলিমিনারি এক্সাম এবং পরবর্তীতে হবে যে মেইন এক্সাম, সেই মেইন এক্সাম কিন্তু এখানে বলেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু কী কী টাইপের সাবজেক্ট দিয়ে কোশ্চেন করা হবে, তো এখানে বলেছে গ্রুপ এ ইংলিশ থেকে কোশ্চেন করা হবে এবং গ্রুপ বি বেঙ্গলি হিন্দি অথবা নেপালি থেকে কোশ্চেন করা হবে এবং গ্রুপ সি অ্যাকাউন্টিং রিজনিং অ্যান্ড কম্পিউটার থেকে কোশ্চেন করা হবে। তো টোটাল কিন্তু 3 ঘন্টা করে আপনাদের পরীক্ষা হবে, সো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন সমস্ত কিছু একবার। এবং পরবর্তী যে পোস্টটি লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রুপ এ ইংলিশ থেকে কোশ্চেন করা হবে এবং গ্রুপ বি দেখতে পাচ্ছেন এখানে এবং গ্রুপ ডি এর যে পরীক্ষাটি এখানে, এক্ষেত্রে কিন্তু জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক থেকে কোশ্চেন করা হবে। এবং পরবর্তী যে পোস্টটি ড্রাইভার, এক্ষেত্রেও কিন্তু আপনাদের টোটাল জেনারেল স্টাডি ইংলিশ এবং অ্যারিথমেটিক থেকে আপনাদের কোশ্চেন করা হবে এবং সাইডে আপনাদের সময় দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। সব কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন করা হবে। তো প্রি এলিমিনারি এক্সাম এবং তারপর কিন্তু মেইন এক্সাম নেওয়া হবে এবং তারপর যদি আপনারা সেই এক্সামে আপনারা অ্যালো হন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু পার্সোনালিটি বা ইন্টারভিউর জন্য কত মার্কস হচ্ছে এখানে বলে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে 40 মার্কস এবং গ্রুপ ডির ক্ষেত্রে 15 এবং ড্রাইভারের ক্ষেত্রে 30 মার্কস রয়েছে টোটাল। এবং এখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু এইভাবে বলে দিয়েছে, তো আপনারা এগুলো দেখলে একবার বুঝে যাবেন। এবং এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের ক্ষেত্রে অবশ্যই 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড়টি রয়েছে। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে 50 টাকা এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা পে করতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের মোটামুটি ফর্মটিকে ফিল আপ করতে হবে অনলাইনে, আর এটা কিন্তু আপনাদের অনলাইন সেই ওয়েবসাইটটি, যেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে বলে দিয়েছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন 17/2/2019, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার ফর্মটিকে ভালো করে ফিল আপ করে সময়ের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করে নেবেন। তো বন্ধুরা, মোটামুটি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে কোনো মতামত বা কোনো কমেন্ট করতে চাইলে অবশ্যই করতে পারেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ বিভিন্ন যোগ্যতায় কিন্তু আপনাদেরকে এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি।